আপনার জন্য মন্দিরে পূজা দিতে যাইনি। তাহলে আপনার বর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। আমাদের মায়ের সেক্রেটারিকে জানো এই বাড়ি থেকে কেউ না বের করে দিতে পারে। এই বাড়ি থেকে কেউ না বের করে দিতে পারে। না আগে রাইকে ফোন করে খবরটা দিই, উনি নিশ্চয়ই খুব টেনশন করছেন। ওনার নাম্বারটা কোথায়? যা ওনার নাম্বারটাই তো নেওয়া হয়নি, বাড়িতে গিয়ে খবরটা দিতে হবে। এমনিতেই কাল ওনাকে নিয়ে এখানে। হ্যাঁ ভালো কথা মিস্টার রায়, পেশেন্টকে যিনি অ্যাডমিট করিয়েছেন কালকে রিলিজ করাবার সময় প্লিজ তাকে সঙ্গে আনবেন, কিছু ফর্মালিটিস আছে। কি করে সম্ভব? আমি কাল রায়ের সাথে আমি একসাথে বাড়ি থেকে বেরোবো কি করে? সুপ্রিয়াকে কে সামলাবে? বসলাম আমি এখানে, হ্যাঁ এখানেই বসে থাক, নজর আসুক বুঝবো দেখবো আমি, দেখো কার কথা শুনে। কার কথা শুনে? কার? ম্যাডাম আপনার এখানে গরম লাগবে না? লাগুক না লাগুক, তবু আমি এখানেই বসে থাকবো, নজর আসবে এখানে হেলে আমি খবাত করে ঢুকবো। ওকে বোঝাতে হবে না কত ধানে কত চাল, পুজো দেবে না? দিক পুজো দিক, থাকুন না ওকে কাঁচকলা খাওয়াবে, কাঁচকলা। আমার তো খুব ভয় করছে মা, সামনে কিন্তু পদে পদে বিপদ। আমাদের নয় দিদি ভাইয়ের। সুপ্রিয়ার? না কেন, সুপ্রিয়ার আবার কিসের বিপদ? সুপ্রিয়া তো বেশ ভালো আছে, ওই ওই আয়া মেয়েটা সুপ্রিয়াকে বেশ শান্ত হাসি খুশি রেখেছে। হ্যাঁ এই প্রথমবার, এই প্রথমবার সুপ্রিয়া তার তার বাচ্চাদের কাছে টেনে নিয়েছে। টেনে নেয়নি ওই আয়া, ওদেরকে ঠেলে দিয়েছে। আপনি কেন বুঝতে পারছেন না মা? এটাই আপনার চোখে পড়লো? আপনি বুঝতে পারছেন না যে রজতদার নামে দিদি ভাইয়ের কানে ওই মেয়েটা কন্টিনিউয়াস বিষ ঠেলে যাচ্ছে? যে রজতদাকে দিদি ভাই এত ভালোবাসে সেই দিদি ভাইকে ওই মেয়েটা উল্টোপাল্টা কথা বোঝাচ্ছে। আমার তো মনে হয় মা ওই মেয়েটা না দিদি ভাই সংসার ভেঙে ফেলবে। আর আমার ধারণা ওই মেয়েটা এমন কিছু করবে যাতে রজতদা দিদি ভাইকে ডিভোর্স দিবে। আচ্ছা আচ্ছা, ও তাই তাই, তার মানে তার মানে একদিকে ওই আয়া মেয়েটা সুপ্রিয়াকে দিব্যি হাসি খুশি শান্ত রেখেছে, আবার অন্যদিকে তলে তলে ওই আমার মেয়ের সংসারের ক্ষতি করে যাচ্ছে, তাই না? আমার ভয় করছে মা, এটাই দিদি ভাইয়ের হাসি না কান্নায় বদলে যায়। না না না, রাই একমাত্র আশার আলো ঠাকুর। কেন জানি না মনে হচ্ছে উনি থাকলে সুপ্রিয়া একদিন না একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার আগে সুপ্রিয়া যেন ওনাকে তাড়িয়ে না দেয়। ঠাকুর তুমি একটু দেখো প্লিজ। পুজো দেবেন? হ্যাঁ। অনেকক্ষণ তো হলো, এবার ভেতরে যাব না, আমি ভেতরে যাব না, আমি এখানেই থাকবো। হ্যাঁ থাক না বড়। তুই বলো তো ওকে। হ্যাঁ বড়বদি অনেকদিন এখানে একা সময় কাটায় না, থাক।
কখন থেকে আমি বলে যাচ্ছি আমি এখানে থাকব এখানে থাকব কিছুতেই শুনছে না থাকব আমি এখানে আচ্ছা বেশ আপনার যখন এখানে ভালো লাগছে আপনি এখানেই থাকুন ভালো লাগছে তো আমার খুব ভালো লাগছে আমি এখানেই থাকব এই তুমিও থাকো হ্যাঁ বড় বৌদিকে ভাবে দেখেও ভালো লাগছে বল সত্যি এই রায়দত্তরায় সত্যি ক্ষমতা আছে বল ছোটটা বাড়িতে বড় বৌদি আজকাল নতুন নতুন যা কাণ্ড করছে গুড়িয়া গুপলাইকে আদর করেছে জানিস আজ আর দেখ বাড়িতে দাদা নেই বাট সিক্রেট করছে না তা করছে না ঠিকই কিন্তু বর্দা আসার পর বড় বৌদি কি করবে সেটা নিয়ে যথেষ্ট টেনশন হচ্ছে আমার সুপ্রিয়া কোথায় যাওয়া হয়েছিল সুপ্রিয়া দিকে তবে আমার কথা যাচাই করবে রজতবাবু তো এসবের কিছুই জানেন না ইস কোনো ভাগ্যে ফোন করে বলে দিলে ভালো হতো আমি তো বলেছি উনি মন্দিরে গেছেন সুপ্রিয়াতে যদি প্রসাদ দেখতে চায় রজতবাবু প্রসাদ আনতে ভুলে যাননি তো সুপ্রিয়া চলো ভেতরে ভেতরে চলো সব এসো তুমি কথা নেই মুখে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো উত্তর দিচ্ছে না কথা হ্যাঁ এসো তো দেখি এসো এসো আমার সঙ্গে দাঁড়াও এখানে খুব না এখন মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না চুপ করে দাঁড়িয়ে রয়েছো কি মন্দিরে গেছিলে হ্যাঁ মন্দিরে গেছিলে না তুমি প্রসাদ কোথায় দেখাও দেখি দাও প্রসাদ দাও প্রসাদ কোথায় প্রসাদ দাও হে নীলু ওই উনি বড় বৌদিকে বলেছিলেন বর্দা মন্দিরে যাচ্ছে তাই বড় বৌদি এখন বর্দার কাছে প্রসাদ চাইছে হলো তবে কি হলো দাও প্রসাদটা দাও না সর্বনাশ দাঁড়িয়েছে কেন চুপচাপ দাও প্রসাদ দাও রজতবাবু এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন নির্ঘাত উনি ভুল করে প্রসাদ না নিয়েই বাড়ি ফিরেছেন এবার কি করবো আমি কি করে সামলাবো সুপ্রিয়া দিকে দাঁড়িয়ে আছো যে দাও দাও প্রসাদটা দাও আমাকে দাও 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 না প্রসাদ এই যে তার মানে তুমি পুজো দিয়েছো হ্যাঁ দিয়েছি দেখলেন তো ম্যাডাম দেখলেন আমি বলেছিলাম না উনি মন্দিরে গেছেন দেখলেন তো তুমি দেখলে সেক্রেটারি দেখলে পুজো দিতে গেছে মন্দিরে কেন গেছে কেন পুজো দিতে গেছে ও যাতে আমার এই সেক্রেটারি এই বাড়ি থেকে বেরিয়ে যায় সেই জন্য পুজো দিতে গেছে আর সেই প্রসাদই আমাকে খাওয়াতে এসেছে এই যে রজত এই যে পুজো দিতে গেছো না তার জন্য তোমার কোনো লাভ হয়নি আর হবেও না কেন বলো তো এইটুকুনি ভোগ দিয়েছে ঠাকুরকে এইটুকুনি ভোগ দিয়েছে আর এখানে এখানে বড় বড় লাড্ডু দেওয়া হয়েছে তুমি ওখানে কার হাত দিয়ে পুজো দেওয়ালে গো হ্যাঁ কে পুজো দিল তোমার হয়ে মন্দিরের ঠাকুর মশাই ঠাকুর মশাই ঠাকুর মশাই কিচ্ছু হবে না ঠাকুর মশাই দিয়ে আমার হয়ে যারা পুজো দিয়েছে না তাদের কথা ওই উপরে ঠাকুর অনেক বেশি শুনবে তোমার ঠাকুর মশাই কথা শুনবেই না দেখে নিও দেখবে দেখবে কে আমার হয়ে পুজো করেছে দেখবে তুমি গুড়িয়া কুবলাই আয় এদিকে আয় আয় না এদিকে দাঁড়িয়ে রয়েছিস কেন আয় আমার কাছে আয় আয় না রে বাবা তুই সুপ্রিয়া সরো তো তুমি সরো এখান থেকে
লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে। রজতের যে পাওনাটা সেটা হাতে হাতে রজতকে দিয়ে দাও। দেবো তো, দেবো দেবো, ওনার যেটা পাওয়া উচিত আমি সেটাই দেবো ওনাকে। বড় বৌমা কিসের কথা বলছিলে ঠাকুরজি? বুঝতে পারছি না বৌমা। তুই কিছু বুঝছিস? তুই তো ক্লাসে ফার্স্ট হোস। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো যে? এই যে তুমি বলো, আমি কিছু বলার আগে আমার মনের কথা বুঝে নাও, তাহলে দাও কি দেবার রজতকে দাও সেটা। আমার মনের কথাটা কি ওকে বোঝে? সব বোঝে। তাহলে এখন কেন বুঝতে পারছে না আমি ওকে কি বলতে চাইছি? কেন বুঝতে পারছে না? এক্স্যাক্টলি, ওর তো বোঝা উচিত। এই যে সুপ্রিয়া সিং, তুই বুঝতে পারছো না? না বুঝতে পারছো না তো সুপ্রিয়া? তুমি একটা কাজ করো, শোনো, তুমি ওকে উত্তরটা বলে দাও। মানে ও যে বুঝতে পারছে না, ওর দ্বারা কিছু হবে না, সেটা তোমাকে বুঝিয়ে দাও। তুমি বলো উত্তরটা ওকে। বলবো না। বলবে না? না না, বলবো না আমি ওকে। কেন বুঝবে না? ওর তো বোঝা দরকার। বলবো না আমি ওকে, বলবো না ওকে, বুঝতে হবে। ও যদি না বোঝে, না বোঝে, এবার থেকে বেরিয়ে যা। যাই দেখি। যাই। কোথায় যাচ্ছিস? রায়ে সুটকেস গোছাতে। রায়েতে পেরে উঠবে না রে, আমাদের ছেলে আজকেই চলে যাবে এই বাড়ি থেকে। প্লিজ বলে দাও বৌদি যা জানতে চাইছে। প্লিজ চলে যেও না বাড়ি থেকে। মাথা খারাপের মনের কথা না কেউ বুঝবে, বুঝে নাকি আবার উত্তর দেবে। কাজ করা পারবে। চুপ করে দাঁড়িয়ে আছো যে? বলবে না বেরোবে? বলবো না ম্যাডাম। বলবে না আমি বলছি, তাও বলবে না? এত সাহস তোমার? এত সাহস? না না, মানে মুখে বলবো না, কাজে করে দেখাম। আজকে আমি সবাইকে বুঝিয়ে দেব যে আমার থেকে ভালো আপনাকে কেউ বুঝতে পারে। আমি আপনার সেরা সেক্রেটারি। এবার দেখুন তবে আমার ম্যাজিক। রায় কি সত্যি সত্যি বুঝতে পারলো, নাকি আবার কোনো নাটক করে বাঁচতে হবে ওকে? ঠাকুর তুমি দেখো। রায়, আরে রায় কি করছো ওখানে? তো সবজি ট্রে। আরে রায় কি চাই আমাকে বলো, আমি দিচ্ছি তো, কি চাইছো? মনের কথা বোঝে না? কেমন সেক্রেটারি তুমি? আমার মনের কথাই বোঝে না। রাখবো না, রাখবো না ওকে, এই বাড়িতে রাখবো না আমি। সেক্রেটারি আমার হয়েছে, মনের কথা বোঝে না? মনের কথা বোঝে না, কিছু বলতে পারে না, মনের কথা বোঝে না। তুমিও আমার মনের কথা বুঝলে না? কে বলেছে ম্যাডাম যে আমি আপনার মনের কথা বুঝি না? আপনার মনের কথা বুঝে আমি চলে এসেছি। আপকি সেবা মে সেক্রেটারি হাজির হ্যায় ম্যাডাম।
বটি কেন? আমি তো এই জিনিসটা আনতে বলিনি। ছাই বোঝো তুমি আমার মনের কথা। বুঝি তো? হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক একদম ঠিক। তো বটিটা আনলে কেন? বটিটা এনেছিলাম এই কাঁচকলাগুলো কাটার জন্য। উনি যদি এই কলাগুলো খেতে চান তাহলে তো কেটে দিতে হবে। দেখেছিস তুই এই আন্টিটা ওর ম্যাজিক জানে আর এই আন্টিটা ঠিক মায়ের মনের কথা বুঝে নিচ্ছে। এই আন্টিটাই আমাদের মাকে ভালো করে দেবে দেখিস তুই। ভালো সেক্রেটারি আমার, ভালো সেক্রেটারি আমার সব কথা বুঝে, হ্যাঁ আমার মনের কথা বুঝে, খুব ভালো। এই এই চলো তো আমার সঙ্গে ঘরে চলো চল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? চ আমার সঙ্গে, হ্যাঁ ঘরে চল না। চ না ঘরে দাঁড়িয়ে আছিস কেন? চ বের করে দিত বল তাই করতো না। আমার সাথে আপনি বন্ধ করবেন কেন ম্যাডাম? আমি করছি। দিবি না কেমন? হ্যাঁ কেউ নিয়ে নিতে পারে, চুপ করে খেয়ে নিবি। হ্যাঁ নে না, নিচ্ছিস না কেন? নে নে না লজেন্স গুলো নে না। না মা দিচ্ছে তো লজেন্স গুলো, নিয়ে না। খুব ভালো খেতে, হ্যাঁ খুব ভালো ম্যাডাম বলেছি তো না করতে নেই। খাও লজেন্স গুলো খেয়ে নাও। মা শুধু মা বলে ডাকলেই হবে? মাকে একটু আদর করে দিতে হবে তো। দাও মাকে আদর করে দাও। কিরে তুই দাঁড়িয়ে রইলি যে? ও লজেন্স পেয়ে কেমন আমার আদর করলো, তুই তো করলি না। আমার মা কেমন আছে জিজ্ঞেস করতে পারলাম রে রজত বাবুকে। শুধু একবার যদি মায়ের খবরটা পেতাম। এই নে ঠাকুরজি প্রসাদ। আরে দেখো কি কাণ্ড, সারাক্ষণ খেলে চলেছে। এটা কি হলো? বললের ছেলে বলে গোটা
আর আমি কি তোকে যা দিয়েছে চুপচাপ খা আছে দেখি দেখি এই এই এটা কি আরে কি করছে বাবা এই রজত বুঝতে যে রায়ের মা এখন অবস্থা এখনো একই রকম রে পিসি কোমাতেই আছে আমি দেখা করতে চেয়েছিলাম কিন্তু ডাক্তার বাবু এলাও করলেন না ঠিক বলেছে অমু বল কিরকম বড় বৌমার মন বুঝে রাই সবকিছু সামলে নিল তাই না কতদিন পর মায়ের ভালোবাসার ছোঁয়া পেল সব তো এই রায়ের জন্যই তাই না একেবারে যেন বাড়ির বড় বউয়ের মতো সব কিছু সামলে নেয় আমার কি মনে হচ্ছে জানিস ঠাকুরজি এই মেয়েটা বাড়িতে থাকলে আমাদের বাড়িতে আর কোনো অশান্তি হবে না তাই না সেটাই তো ভয় বৌমনি কেন রে ওর জন্য ভয় এবং আমাদের জন্য ভয় এটা কাজের খুব দরকার ওর মা অসুস্থ মাকে সুস্থ করতে চায় কিন্তু সুপ্রিয়া জিওকে কতদিন এই বাড়িতে থাকতে দেবে সেটাই দেখার বেশি দিন না সুপ্রিয়া যাতে তার সেক্রেটারিকে নিজে থেকেই তাড়িয়ে বিদায় করে তার জন্য ওকে খ্যাপাবো আমি শুধু একটা সুযোগ আর আমার ধারণা সেটা আমি পেয়ে যাবো